এই যে নিষ্পাপ শিশু, এই যে উদ্যমী তরুণ, এই যে অভিজ্ঞ প্রবীণ, বহমান জীবনের কোনো না কোনো সময় এরা হয়ে পড়ে অসহায়। রক্তমাংসের শরীরটা তার জন্য হয়ে যায় বোঝা। তাদের দুর্ভোগের সময় যে প্রতিষ্ঠানটির খুব বেশি প্রয়োজন তার নাম হচ্ছে সিআরপি, পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র। মৌলভীবাজারে এ প্রতিষ্ঠানটির যাত্রা 2011 সাল থেকে। কানাডা প্রবাসী ইঞ্জিনিয়ার সৈয়দ আব্দুল গাফফারের দ্বিতল ভবনে সিআরপি বিনা ভাড়ায় তার সেবা দিয়ে আসছে। স্বাভাবিক সময়ে প্রতিদিন প্রায় 100 জন রোগী এখান থেকে সেবা পেয়ে থাকে। রোগীর যাপ আর জায়গা সংকুলন না হওয়ায় প্রয়োজন হয় স্থান পরিবর্তনের। এগিয়ে আসেন ইউকে প্রবাসী আফসারুল হক ও আক্তারুল হক, দুই ভাই। মৌলভীবাজার শহর থেকে 5 কিলোমিটার দূরে মোকামবাজার নামক স্থানে 53 শতক ভূমি দান করেন দানবীর দুই ভাই। এ ব্যাপারে আবেগ কণ্ঠে জমিদাতা আফসারুল হক বলেন, গত কয়েক বছর আগে আমি সিআরপি সাভার সেন্টার দেখতে গিয়ে তাদের কর্মকাণ্ড দেখে আমি অনুপ্রাণিত হই, যার ফলশ্রুতিতে আমিও আমার পরিবারের পক্ষ হইতে সিআরপি কে 53 শতক জায়গা দান করি। সিআরপি মৌলভীবাজারের প্রেক্ষাপট তুলে ধরেন এর প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক ব্রিটিশ নাগরিক ডাক্তার ভেলোরি এ টেইলর। And I'm remembering very well that Mulvey Bazaar was one of the very early, very first sub-centers that we commenced, that CRP began, free of cost in Mulvey Bazaar. প্রায় 7 কোটি টাকা বাজেটের নতুন সিআরপি বিল্ডিং এ জাপান সরকারও অনুদান দিচ্ছেন বলে জানান টেইলর। 7 crore taka apparently altogether are required and some of that is forthcoming from the Japanese embassy. সিআরপি এক্সিকিউটিভ ডাইরেক্টর শফিকুল ইসলাম বলেন, We are finally able to start the construction of CRP Mouliwajar building, the Japanese government grant of approximately 90 lakh taka. With everybody's help, this building is going to be the address for the marginalized and disabled people of Greater Mouliwajar. মৌলভীবাজার জেলার 25 লক্ষ জনগণ এই সিআরপির মাধ্যমে উপকৃত হবে বলে অনেকেই মনে করে এবং দাতাদের এগিয়ে আসার আহ্বান জানান। এই সেন্টারটা যদি নির্মাণ হয়, শুধু মৌলভীবাজার নয়, আশেপাশের জেলার পক্ষাঘাত এবং প্রতিবন্ধী রোগীরা সেবা পাবে। মৌলভীবাজারে একটা ইম্পর্টেন্ট সিআরপি একটা সেন্টার করা হচ্ছে, 7 কোটি টাকা বাজেট। রিকোয়েস্ট করতেছি আপনাদেরকে, আপনারা আসুন, এই এই মহৎ উদ্দেশ্যটা নিয়ে আপনারা সাহায্য করুন। শ্রীমঙ্গল রোডে 53 শতাংশ জায়গার উপরে 8 তলা বিল্ডিং নির্মাণের কাজ শুরু হয়েছে। আমি আপনাদের কাছে সবিনয় অনুরোধ করছি, এই প্রতিষ্ঠানের বিল্ডিং এবং পূর্ণ হাসপাতাল স্থাপনের নিমিত্তে আপনারা সবাই ভক্তহস্তে দান করবেন। 16 সেপ্টেম্বর 2020 মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান সিআরপির নতুন ভবনের আফসারুল হক ও আক্তারুল হক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রাসঙ্গিক বক্তব্যে প্রশাসনিক প্রধান শহীদুর রহমান বলেন, আমাদের সেবাটা আপনাদের রুট লেভেলে নিয়ে আসছি। আপনারা যতটুকু সেবা আমাদের কাছ থেকে নিয়েছেন, এখন আমরা পূর্ণাঙ্গ সেবাটাই এখানে নিয়ে আসবো ইনশাআল্লাহ। সিআরপি ভবনের নির্মাণ কাজের বিভিন্ন দিক তুলে ধরেন দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী। যে আমাদের যে এখন ফার্স্ট স্টেপে কাজ চলতেছে, সেমি বেসমেন্ট হবে আর গ্রাউন্ড ফ্লোর সব কমপ্লিট হবে। যারা ডিজেবল, ফিজিক্যালি ডিজেবল, তাদের জন্য একটা পেডেস্ট্রিয়ান র‍্যাম্প থাকবে। তাছাড়া আমাদের এখানে লিফট থাকবে, পার্কিং ফ্যাসিলিটি আছে, টয়লেট রুমগুলো আমাদের খুব স্পেস করে করা হয়। মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জেলা পর্যায়ে এই ধরনের প্রতিষ্ঠানের সিদ্ধান্তের তিনি ভূয়সী প্রশংসা করেন। সিআরপি আমাদের বাংলাদেশে যে সেক্টরটাতে তারা কাজ করছেন, এটিতে তাদের ভূমিকা অনন্য। তারই ধারাবাহিকতায় আমাদের মৌলভীবাজারে আমরা দেখেছি যে সিআরপির একটি, তারা দীর্ঘদিন ধরে কাজ করছেন আমাদের সরকারি সংস্থাগুলোর পাশে। এটি তারা একটি নিজস্ব ভবনে যখন স্থানান্তরিত হতে যাচ্ছেন, এটি আমি বলবো আমাদের মৌলভীবাজারবাসীর জন্য একটি সুখবর। জমিদাতাদের ঘনিষ্ঠ আত্মীয় মৌলভীবাজারের পৌর মেয়র মোহাম্মদ ফজলুল রহমান সিআরপি সম্পর্কে বলেন, একাধিকবার বৈঠক করে আলাপ আলোচনা করে আশরাফুল হক এবং তার ভাই মুস্তাক আহমদ
আমার শ্রদ্ধেয় দুই মামা, ওনারা দুইজনে মুকাম বাজার এলাকায় জায়গা দান করেন। মৌলভীবাজার জেলার অনেক বিত্তশালী মানুষ, প্রবাসে অবস্থানরত মানুষকে আর্থিকভাবে সহযোগিতা করছেন। আমি আশা করি অল্প দিনের ভিতরেই পূর্ণাঙ্গরূপে ভবন স্থানান্তর হবে। এক পর্যায়ে সিআরপি মৌলভীবাজার সেন্টারের ম্যানেজার সালাউদ্দিন এর কার্যক্রমের ব্যাখ্যা দেন। আমাদের যেটা আছে খুব সীমিত পরিসরে আমরা আমাদের কার্যক্রম চালাতে যাচ্ছি, বাট আমাদের একটা নতুন সেন্টার হতে যাচ্ছে যেটা মোকাম বাজারে 53% জায়গার উপর। তো আশা করতেছি যদি এখানে কার্যক্রমটা শুরু হয় তাহলে আমরা পুরো দমে সিআরপি যত ধরনের সার্ভিস আছে আমরা মৌলভীবাজারবাসীকে এই সার্ভিসটা দিতে পারব। দীর্ঘ 41 বছর ধরে সিআরপি বাংলাদেশে দুস্থদের যে সেবা দিয়ে আসছে তার অভিজাত ঢেউ লাগতে যাচ্ছে মৌলভীবাজারে। রোগীর অভিভাবক ও মোকাম বাজারবাসী এদের আবেগ আপ্লুত। মোকাম বাজার হইলে আমার বাচ্চা না হোক অন্যান্য বাচ্চাদের যাতে সুবিধা হয় তার ভালোই। আমাদের এইখানে সিআরপি কর্তৃক যে হসপিটাল নির্মিত হচ্ছে ইহাতে আমাদের এলাকার ভালো একটা উন্নয়ন হবে। এদের মতো আসুন আমরাও শুভকামনা করি সিআরপির জন্য, অনুদান নিয়ে এগিয়ে আসি দুস্থদের চিকিৎসা সহায়তায়।